শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাজ্যে প্রথম বাগদার পার্থ কীর্তনিয়া। পেশায় লটারি বিক্রেতা পার্থবাবু সাফল্যে খুশি সকলে। রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম হল বাগদার লটারি বিক্রেতা। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে জীবন সংগ্রাম, সংসার চালাতে লটারি বিক্রি করেন বাগদার পার্থ কীর্তনিয়া। 43 বছর বয়সী পার্থবাবু ছোট থেকেই ব্যাডমিন্টন নিয়ে স্বপ্ন দেখতেন। ইতিমধ্যেই জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেমিফাইনাল, কখনো বা কোয়ার্টার ফাইনালে ছিটকে গিয়েছেন। তাও লড়াই থামাননি, এগিয়ে চলেছেন সামনের দিকে। লক্ষ্য সাফল্য। ব্যাডমিন্টনের খরচ চালানোর মতো ক্ষমতা না থাকলেও সর্বক্ষণ তাকে সাহায্য করে গেছেন হৃদরোগ বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রজিৎ মণ্ডল। অবশেষে রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন পার্থবাবু। সাম্প্রতিক রাজ্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত নানা প্রতিযোগিতার আসর বসে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। প্রতিযোগিতায় SL3 বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাগদার পার্থ কীর্তনিয়া। এ বিষয়ে পার্থ কীর্তনিয়া বলেন, রাজ্যে প্রথম স্থান অধিকার করতে পেরে খুব ভালো লাগছে। আর আমাকে এই খেলার জন্য সবসময় সহযোগিতা করেছেন চিকিৎসক ইন্দ্রজিৎ মণ্ডল, আমি কৃতজ্ঞ ডাক্তারবাবুর কাছে। রাজ্য প্যারা ব্যাডমিন্টনের পক্ষ থেকে যে রাজ্যের খেলা অনুষ্ঠিত হয়েছিল ব্যাডমিন্টনের, সেখানে আমি রাজ্যের SL3 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি। খেলা হয়েছিল 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের খেলাটি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ইস্ট ক্যালকাটা ক্লাবে, সেখানে আমাদের টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে। আমি তো খুব আনন্দিত, তার সঙ্গে একটা কথা না বললেই নয়, আমার এই খেলার পিছনে যার সব থেকে বেশি অবদান তিনি হচ্ছেন ডক্টর ইন্দ্রজিৎ মণ্ডল নামে একজন ডাক্তারবাবু। তার অর্থ আমাকে এই খেলার জন্যই সারাক্ষণ সাহায্য করে, যার জন্য আজকে আমি খেলাটা ধরে রাখতে পেরেছি। আপনি কি করেন? আর আমি লটারি বিক্রি করি। এটা খুবই কষ্টদায়ক নয়, এটা খুব ব্যয়বহুল খেলা, যেখানে একটা শাটলের দাম 160 টাকা। আমার পক্ষে সেই শাটল কেনার মতন পরিস্থিতি নেই। ডক্টরবাবু আছেন বলে আমি খেলাটাকে আজও ধরে রাখতে পেরেছি, যার জন্য আজকে যে চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের এই চ্যাম্পিয়নটা আমি তার নামেই শুভে দিচ্ছি, ডক্টর ইন্দ্রজিৎ মণ্ডলের নামে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা।